नमस्कार, आमी सुरश्री भट्टाचार्य। आमी एबारे जेनपस यूजी 2023 एग्जामे 1643 माने 1643 रैंक करेछी एबं आमी काउंसलिंग करार फले फर्स्ट राउंडे आमी पेये गेछी गवर्नमेंट कॉलेज ऑफ नर्सिंग डायमंड हार्बर मेडिकल कॉलेज एंड हॉस्पिटल बीएससी नर्सिंग करार सुजोग पेयेछी आमी एई कॉलेजे। तो आमी এই বছরেই মানে 2023-তেই আমি এইচএস এক্সাম দিয়েছি। হ্যাঁ, আমি এই বছরই 12 ক্লাস পাস আউট হয়েছি। এই 12 ক্লাস পাস আউটের পরে মানে আমার এইচএস এক্সামের পরে আমার কাছে মাত্র 2 থেকে আড়াই মাস টাইম ছিল। এই আড়াই মাস টাইমে আমি এই এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছি। তো আমি এর জন্য কোনো রকম আলাদা প্রাইভেট টিউশন পড়িনি, প্রাইভেট টিচারের কাছে যাইনি, আমি গেছি ইউটিউবের কাছে। হ্যাঁ, ইউটিউবে আমি এই জেনপাসের জন্য আমি বিভিন্ন রকম ক্লাস সার্চ করতে থাকি। তো এই ক্লাস সার্চ করতে করতে আমি দেখতে পাই দ্য স্টাডি পয়েন্ট চ্যানেলটা। স্টাডি পয়েন্ট চ্যানেলের আমি কয়েকটা ভিডিও দেখার পরে সেই চ্যানেলের টেলিগ্রাম গ্রুপে জয়েন হই এবং জানতে পারি যে লাইভ ক্লাস হয় এই চ্যানেলে। প্রত্যেক দিন রাত 10টার সময় ইস্তিয়াক দাদা আমাদের জন্য নিয়ে আসতো খুব সুন্দর লাইভ ক্লাস। তোমরা যারা বিএসসি নার্সিংয়ে এন্ট্রান্স এক্সাম দেবে মানে জেনপাস ইউজি এক্সাম দেবে তারা নিশ্চয়ই জানো এতে কী কী সাবজেক্ট থাকে। মানে বিএসসি নার্সিংয়ের জন্য পেপার 1 আর বিএইচের জন্য হচ্ছে পেপার 2। তো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কী কী সাবজেক্ট থাকে, থাকবে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, রিজনিং, জিকে এবং ইংলিশ। এই 6টা সাবজেক্টের মধ্যে তোমার কিন্তু 3টে সাবজেক্ট ভীষণ স্কোরিং। কী কী সাবজেক্ট? ইংলিশ, বায়োলজি এবং রিজনিং। এই 3টে সাবজেক্ট তোমরা কিন্তু খুব কম পড়ে অনেকটা বেশি মার্কস ক্যারি করতে পারবে। এই 3টে সাবজেক্ট তোমার বেশি পড়তে হবে না, শুধু মাথায় রাখলেই হবে। আর তোমার আছে কী কী? বায়োলজি হলো, তারপর হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স আর জিকে। জিকে আমি বলবো জিকের কোনো শেষ নেই। জিকে আমিও পুরো পড়তে পারবো না, তুমিও পুরো পড়তে পারবে না, তুমি যতটা পড়তে পারবে ততটাই পড়বে, কারণ জিকের কোনো শেষ নেই। আর ফিজিক্স আর কেমিস্ট্রি, ফিজিক্স আর কেমিস্ট্রি আমি পড়েছিলাম এইচএস বা 11-12 স্ট্যান্ডার্ডে। 11-12 আমি যা যা পড়েছিলাম, তোমরা যারা রানিং মানে ফ্রেশার্স আছো, তার যারা তোমরা পরের বছর হয়তো এইচএস দেবে তারা নিশ্চয়ই জানো 11-12 ফিজিক্স কেমিস্ট্রি কেমন থাকে। আমি কিন্তু পরীক্ষার পরেও, পরীক্ষার আগে তো ভালো করে পড়েইছি, পরীক্ষার পরেও সেইগুলোই আমি প্র্যাকটিস করে গেছি এবং দাদার কাছ থেকে আমি রিজনিং পুরো শিখে গেছি। আমার পরীক্ষা আমার কোনো একটা রিজনিংও আটকায়নি, একটা রিজনিংও আটকায়নি। ইংলিশ গ্রামার দাদা খুব ভালোভাবে শিখিয়েছে আমাদের। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেক দিন আমাদের হাতে ধরে প্রত্যেকটা প্রশ্ন উত্তর করিয়েছে। পরীক্ষার আগে আগে আমাদেরকে দাদা 1 ঘন্টার তোমার টেস্ট সিরিজ দিত। টেস্ট সিরিজ মানে সেটার মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে এবং রিজনিং এই 6টা সাবজেক্টের একটা টেস্ট সিরিজ দিত। এইগুলো কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার আমি একটা খাতার মধ্যে, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি খাতা আলাদা করেছিলাম, প্রত্যেকটা সাবজেক্টের জন্য খাতা আলাদা, এবং প্রত্যেকটা টেস্ট সিরিজে দাদা যে কোশ্চেনগুলো দিত সাথে সাথেই অ্যান্সারগুলো দাদা দিয়ে দিত, সেগুলো আমি পরপর নোট করে গেছিলাম। প্রচুর কোশ্চেন হয়েছিল আমার, তোমার অনেক কোশ্চেন। তো সেইগুলোকেই আমি আবারও পড়ি প্রত্যেক দিন, দাদা যেগুলো লেখাতো সেগুলো প্লাস ধরো আগের দিন যেগুলো দিল সেগুলোর সাথে রিভাইজ। রিভাইজ কিন্তু করতেই হবে। আর হ্যাঁ, আমি তো কোনো রকম কোনো টিউশন নিইনি। আমি দেখো, আমাদের সবার পক্ষে তো সবসময় টিউশন নিয়ে পড়ানো সম্ভব হয় না, অনেকেরই বিভিন্ন রকম অসুবিধা থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সেলফ স্টাডি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সেলফ স্টাডি করেই কিন্তু তোমরা অনেক দূর এগোতে পারো। তো আমি বলবো যে তোমরা দাদার ক্লাস রেগুলার ফলো করো, তোমরাও পারবে। আমি বলছি তোমরাও পারবে। আমি যখন পেরেছি রানিং ইয়ারে, তোমরাও পারবে রানিং ইয়ারে জেনপাস ইউজি ক্র্যাক করতে বা আমার থেকে আরও ভালো র্যাঙ্ক করতে পারবে, আমার থেকে আরও ভালো মার্কস তোমরা নিতে পারবে। অল দ্য বেস্ট ফর অল অফ ইউ। থ্যাংক ইউ।